गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के चले क्लास नाइनर एक टेक्सट नहीं विभिन्न क्लस विभिन्न जैगार पढ़ा शुरू हर कारण हमार स्कूले जिसमस्त टेक्सटगुल्लो पढ़ानो से टेक्सटगुलर परवर्ती लेवल थे पढ़ा शुरू करो आज के पढ़ते जा क्लस इलेवेनर सरि क्लस नाइनर शिप रेक सेलर लेसन इलेवेन तो আমাদের আর দুটো টেক্সট পড়া বাকি আছে সেই টেক্সটগুলোকে অনেক দিন ক্লাস 9 এর টেক্সট নিয়ে আলোচনা শুরু করা হয়নি যেহেতু অনেকখানি আগানো ছিল তো আজকের টেক্সটটা স্পেশালি ক্লাস 9 এর জন্য আজকের ভিডিওটা তো শিপরেকড সেইলার প্রথমত টাইটেলটার থেকে আমরা কি অনুমান করতে পারি টাইটেলটার থেকে অনুমান করার জন্য টাইটেলটার মানেটাকে জানা প্রয়োজন এবার মানেটাকে জানা বলতে প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদের কি করতে হয় জানতে হয় এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানার জন্য আমরা দেখব শিপরেকড কথাটার মানে কি শিপরেক কথাটার মানে হচ্ছে জাহাজ ডুবি অর্থাৎ সমুদ্রে চলাকালীন যদি কোনো জাহাজ কোনো কারণের জন্য ডুবে যায় সেটা নষ্ট হয়ে যাওয়ার জন্য সেটা কোনো জায়গায় ধাক্কা খেয়ে জাহাজটার ভিতরে জল প্রবেশ করে যাওয়ার জন্য বা ফর এনি রিজন যদি জাহাজটা ডুবে যায় তাহলে পরে সেক্ষেত্রে বলা হয় জাহাজের ভরাডুবি হয়ে গেছে জাহাজটা ডুবে গেছে তাকে ইংলিশে বলা হয় শিপরেক হয়ে যাওয়া তাহলে শিপরেকড কথাটার মধ্যে দিয়ে এখানে শিপরেকড শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে সেইলারটাকে যেন কি করছে ডিনোট করছে কোয়ালিফাই করছে সেইলার মানে নাবিক যে সমুদ্রযাত্রা করছে তাহলে শিপরেকড সেইলার বলতে বোঝাচ্ছে সমুদ্রযাত্রা করার সময় যে সমস্ত নাবিকেরা ছিল তাদের মধ্যে কোনো একজন নাবিক যে নাকি একটা জাহাজ ডুবির থেকে সম্ভবত বেঁচে গেছে সেই জন্যই তার সম্পর্কে এখন কি হচ্ছে গল্পটা লেখা হচ্ছে তাহলে দা শিপরেক আ শিপরেক সেইলার বলতে জাহাজ ডুবির সম্মুখীন হওয়া একজন নাবিক তার সম্পর্কে নিশ্চয়ই এই গল্পটা আমাদের কাছে নানান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে আমরা সেটা নিয়েই এখানে এই গল্পের মধ্যে পড়াশোনা করব লেখকের নাম ড্যানিয়েল ডিফো তাহলে টাইটেলটার থেকে পরিষ্কার আমি বুঝে গেছি যে গল্পটা শুধুমাত্র সেই এক সেরকম একজন নাবিক সংক্রান্ত যে একটা জাহাজ ডুবির সম্মুখীন হয়েছে এবং জাহাজ ডুবির সম্মুখীন হওয়ার কারণে তার কী ধরনের অসুবিধা হলো সে কী ধরনের সমস্যায় পড়লো কী ধরনের সমস্যার সম্মুখীন হলো তার পরবর্তীতে কী হলো জাহাজ ডুবি হওয়ার পরবর্তীতে কী হলো সেই সংক্রান্ত বিষয় নিয়ে গল্পটা লেখা হচ্ছে লেখকের নাম ড্যানিয়েল ডিফো এই ভদ্রলোকের নাম আমরা কতজন জানি আমি জানি না তবে এই ভদ্রলোক তার সারা জীবনে যে লেখাগুলো লিখে গেছেন তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি পপুলার এবং জনপ্রিয় লেখা হচ্ছে রবিনসন ক্রুসো তিনি খুব বেশি গল্প কবিতা রচনা করেননি তিনি মূলত খবরের কাগজের মধ্যে জার্নালস লিখেছেন জার্নাল মানে খবরের কাগজে বিভিন্ন কলাম্স ব্যবহার লিখে গেছেন তার নিজের মতামত প্রকাশ করে গেছেন বিভিন্ন প্যাম্পলেটস লিখতেন পুরনো দিনে প্যাম্পলেট অর্থাৎ যেগুলো আমরা হাতে হাতে বিলি করার চেষ্টা করি কোনো একটা বিষয়কে তুলে ধরে তো সেই জাতীয় লেখালেখি বেশি লিখেছেন খুব কম লেখা সাহিত্যধর্মী লেখা তার দেখতে পাওয়া যায় কিন্তু যতই কম লিখুন না কেন তিনি তার সারা জীবনে এমন একটা রচনা করে গেছেন যেটা যে একমাত্র উপন্যাস যে একমাত্র নভেল তাকে সারা পৃথিবীতে খ্যাতির শিরোনামে পৌঁছে দিয়েছে এবং সেই নভেলটার নাম হচ্ছে রবিনসন ক্রুসো এবং সেই রবিনসন ক্রুসো থেকেই একটা অংশকে আমাদের কাছে আমাদের সিলেবাসে ক্লাস নাইনের সিলেবাসে তুলে ধরা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে দ্য শিপরেকড সেইলার তাহলে আমাদের পরীক্ষায় আসতে পারে এই শিপরেকড সেইলারের মূল গ্রন্থের নাম কি তখন আমার আনসার হবে শিপরেকড সেইলারের মূল গ্রন্থের নাম হচ্ছে রবিনসন ক্রুসো যার লেখককে যার লেখকও ড্যানিয়েল ডিফো ছিলেন দেখি ওনার সম্পর্কে কী বলছে বলছে ড্যানিয়েল ডিফো 1660 to 1731 তার জীবদ্দশাটা খেয়াল করলে দেখা যাবে এই সময় ইংরেজি সাহিত্য কিন্তু কেবল জাস্ট ফ্লারিশ করা শুরু করেছে কেবল জন্ম নিয়েছে চসরিয়ান পিরিয়ড 1600 শতাব্দীতে চসর এই পৃথিবীতে তার কাজকর্ম শুরু করেন এবং সেই 1600 শতাব্দীর পরবর্তীতে মাত্র 60 বছর গেছে এই 60 বছরের মাথায় ড্যানিয়েল ডিফো তার রচনা তৈরি করেছেন তো সেই সময় ইংরেজি কিন্তু আজকের মতন এতটা কমন প্লেস এতটা জনপ্রিয় এতটা ফেমাস ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ইংলিশ একবারে ছোট্ট একটা এলাকায় সীমাবদ্ধ একটা সাধারণ কয়েকটা মানুষের মুখের ভাষা ছিল মাত্র তো তিনি 1660 সালে জন্মগ্রহণ করেছেন 1731 সালে মারা গেছেন ওয়াজ অ্যান ইংলিশ রাইটার তিনি একজন ইংল্যান্ডের লেখক ছিলেন
অ্যান্ড জার্নালিস্ট, আর একাধারে তিনি আবার রিপোর্টারও ছিলেন, জার্নালিস্ট ছিলেন। হি ইজ মোস্ট ফেমাস ফর ইজ নভেল রবিনসন ক্রুসো, তিনি সবচাইতে বেশি মাত্রায় খ্যাতি অর্জন করেছেন তার বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোর কারণে। আ প্রলিফিক, অসাধারণ, যার সঙ্গে কারোর তুলনাই করা যায় না, এরকম একজন রাইটারকে বলা হচ্ছে প্রলিফিক, এরকম ক্যারেক্টারিস্টিক সম্পন্ন ব্যক্তিকে বলা হয় প্রলিফিক। অ্যান্ড ভার্সেটাইল, ভার্সেটাইল কথার অর্থ বহুমুখী প্রতিভা সম্পন্ন, মানে যার মধ্যে কোনো এক ধরনের কাজের ব্যাপারে কোনো প্রতিভা ছিল শুধুমাত্র তা নয়, তার মধ্যে নানান রকমের কাজে তিনি প্রতিভাবান মানুষ ছিলেন, এরকম একজন ভার্সেটাইল রাইটার ছিলেন। ডিফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভ্যারিয়াস টপিক্স, শুধুমাত্র এই নভেলের জন্যই পরিচিত তা নন, তাছাড়াও তিনি প্যাম্পলেট এবং বিভিন্ন নিউজ পেপারে যে জার্নালগুলো প্রকাশিত হতো নিজের মতামত, সেই মতামতগুলো লেখার ব্যাপারেও তার যথেষ্ট খ্যাতি ছিল তদানীন্তন সমাজে। দ্য ফলোয়িং টেক্সট, আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি এই টেক্সটটা, এই গল্পটা ইজ অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড মানে কি তুলে নেওয়া, অর্থাৎ একটা বড় গল্প যেরকমভাবে লেখক লিখে গেছেন ঠিক সেরকমভাবেই একটা ছোট্ট অংশ, ঠিক যেরকম লেখক লিখে গেছিলেন সেই ভাষাতেই একটা ছোট্ট অংশকে তার মধ্যে থেকে কী করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তাহলে গল্পটাতে যা ভাষা থাকবে সেটা কার লেখা ভাষা, ড্যানিয়েল ডিফোর লেখা ভাষা, কেউ এটাকে কী করেনি, চেঞ্জ করেনি, সেটা কি বলা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম আ সেকশন অফ ড্যানিয়েল ডিফোর ফেমাস নভেল রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডিফোর নভেল রবিনসন ক্রুসোর থেকে একটা সেকশনের থেকে একটা ছোট্ট অংশকে কী করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। অ্যান্ড টেলস আস, এবং এর মধ্যে আমাদেরকে বলা হবে হাউ ক্রুসো, কীভাবে ক্রুসো, রবিনসন ক্রুসো কীভাবে আফটার বিইং শিপরেকড, তার জাহাজের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, তার জাহাজ ডুবে যাওয়ার পরে, ফাউন্ড হিমসেলফ অন আ ডিসমাল আইল্যান্ড, নিজেকে একটা দুঃখজনক বেদনাদায়ক দ্বীপের মধ্যে নিজেকে খুঁজে পান, অর্থাৎ সেই দ্বীপে, দ্বীপটা কেমন ছিল, বেদনাদায়ক, কষ্টদায়ক, তার সেই জায়গাটাতে থাকতে খুব একটা ভালো লাগতো তা কিন্তু নয়, খুবই কষ্টকর একটা জীবনযাত্রার মুখে তিনি পড়েছিলেন। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক। এবার এই ডিসমল বলার কারণটা কি, কারণ সেই আইল্যান্ডে রবিনসন ক্রুসো ছাড়া আর কোনো মানুষের অস্তিত্ব তিনি কিন্তু খুঁজে পাননি, বা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব তিনি খুঁজে পাননি। তাহলে সেই সম্পূর্ণ আইল্যান্ডের মধ্যে, গাছগাছালির মধ্যে, জঙ্গলের মধ্যে একমাত্র একটাই প্রাণী অস্তিত্ব রেখে চলেছিল, সেটা হচ্ছে রবিনসন ক্রুসো, এবং সেটাও নগর জীবনের থেকে, মানুষের সমাজের থেকে বহু দূরে, যেটা নাকি সেই যুগে পার করাটা প্রায় অসম্ভব ছিল, সাঁতরে পার হওয়া তো যাবেই না, অন্য কোনো জাহাজ বা নৌকারও সেখানে আসার সম্ভাবনা খুবই কম ছিল। তাহলে এরকম একটা জায়গায় রবিনসন ক্রুসো নিজেকে শিপরেক হওয়ার পরে খুঁজে পায়, স্বাভাবিকভাবে তিনি আনন্দিত তো হবেন না, তিনি দুঃখী থাকবেন। তো এরকম একটা জায়গায় পৌঁছানোর পরে তিনি, তার মন খারাপ হয়ে যায়, কীভাবে তার জীবনযাপন করেন, এইটাকে বর্ণনা করার সাথে সাথে এই গল্প আমাদের কাছে একটা ইন্সপায়ারিং তথ্যকে তুলে ধরে, একটা খুবই উত্তেজনাপ্রবণ, একটু খুব আগ্রহ জাগিয়ে তোলে, আমাদেরকে ইন্সপায়ার করে, মানে কি বাংলাটা হচ্ছে আমাদের কে উদ্বুদ্ধ করার মতন একটা গল্পকে আমাদের সামনে তুলে ধরে, যেখানে আমরা দেখতে পাবো রবিনসন ক্রুসো নিজের ক্ষমতা বলে, নিজের খাটনির বলে কীভাবে ওরকম একটা জায়গা যেখানে নাকি মানুষ বসবাস করতে পারে না, মানুষের বসবাসের অযোগ্য এমন একটা জায়গাকে মানুষের বসবাসের যোগ্য রূপে পরিণত করেছিলেন। অর্থাৎ তিনি যে জায়গাটাতে গিয়েছিলেন সেই জায়গাটাতে কোনো মানুষ বসবাস করতে পারে না, বেশি দিন বেঁচে থাকতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও নিজের পরিশ্রমে, নিজের খাটনিতে, নিজের চেষ্টায় সেই জায়গাটাকেই তিনি একা, বিনা টেকনোলজির সাহায্য ছাড়া, টেকনোলজির কোনো সাহায্য ছাড়া, বিজ্ঞানের সাহায্য ছাড়াই তিনি কী করেছিলেন, সেই জায়গাটাকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন। এরকম একটা ইন্সপায়ারিং গল্প আমাদের সামনে তুলে ধরছে আ শিপরেকড সেইলার। আর তার মধ্যে দিয়ে লেখক বোঝাতে চাইছেন যে মানুষ পারে না এই পৃথিবীতে এমন কোনো কিছু নেই। আজকে আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষের উপরে, বিভিন্ন গ্যাজেটের উপরে, বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছি, কিন্তু তাই বলে যদি মানুষ ভাবতে শুরু করে যে আমাদের কাছ থেকে এই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে যদি ছিনে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তাহলে সেই সুযোগ সুবিধাগুলোকে ছিনিয়ে নেওয়ার পরেও মানুষের হতাশ হওয়ার কিছু নেই। রবিনসন ক্রুসো যদি ওই পরিস্থিতিতে থেকে নিজের জন্য একটা বসবাসের উপযোগী এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, তাহলে পরে প্রত্যেকটা মানুষ তার চাইতে অনেক ভালো পরিস্থিতিতে থেকেও
নিজের জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। শুধুমাত্র মনের মধ্যে কী থাকা দরকার, একটা জোর, একটা বিশ্বাস থাকা দরকার যে আমাকে বাঁচতে হবে। তাহলে এই ধারণাটাকে লেখক যেন আমাদের কাছে এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে, এবং তিনি সেটাকে ফুটিয়ে তোলার কারণে বা চেষ্টা করতে গিয়ে তিনি আমাদের সামনে এই গল্পটাকে খুব সুন্দরভাবে তুলে ধরছেন। গল্পটা পড়া যাক। হ্যাবিটেবল কথাটার মানে, বাই দ্য ওয়ে, হ্যাবিটেবল মানে বসবাসের যোগ্য, ঠিক আছে। ইন্সপায়ারিং মানে বললাম উদ্বুদ্ধ করা, ইন্সপায়ারিং অ্যাকাউন্ট উদ্বুদ্ধ করার মতন একটা বর্ণনা। মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ড ওয়ার্ক, বাদ বাকি শব্দের মানে নিশ্চয়ই আমরা জানি। অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালের 30শে সেপ্টেম্বর, আমি মিজারেবল রবিনসন ক্রুসো, দুর্দশাগ্রস্ত, মিজারেবল অর্থাৎ দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিইং শিপরেকড ডিউরিং আ ভায়োলেন্ট স্টর্ম, নিজের জাহাজের ভরাডুবি হয়ে যাওয়ার ফলে, কিসে ভরাডুবি হলো, একটা ভয়ঙ্কর ঝড়ে জাহাজের ভরাডুবি হয়ে যাওয়ার ফলে, কেম অনশোর, উপস্থিত হয়েছি জমির উপরে, অন দিস ডিসমেল আইল্যান্ড, এই বেদনাদায়ক দুঃখদায়ক আইল্যান্ডের উপরে এসে উপস্থিত হয়েছি। তাহলে কথাটা, গল্পটা রবিনসন ক্রুসো যেন নিজেই আমাদেরকে কী করছেন, নিজের মুখে শোনাচ্ছেন এবং বলছেন যে আমি রবিনসন ক্রুসো নিজের জাহাজের ভরাডুবির পরে, একটা ভয়ঙ্কর ঝড়ে জাহাজের ভরাডুবির পরে এই বেদনাদায়ক আইল্যান্ডের উপরে এসে উপস্থিত হয়েছি। যেদিন উপস্থিত হলাম সেদিনকার তারিখটা ছিল 1659 সালের 30শে সেপ্টেম্বর। তিনি জানতেন কত তারিখে তার জাহাজ ভরাডুবি হয়েছে, তারপরে তিনি জ্ঞান হারান, সংজ্ঞা হারান, সম্ভবত যখন তিনি জেগে উঠলেন তিনি হয়তো যে বুঝতে পেরেছেন যে আজকের দিনের তারিখটা এত তারিখ। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, এই আইল্যান্ডটাকে আমি রবিনসন ক্রুসো কী নামে সম্বোধন করি, বেদনার দ্বীপ বলে সম্বোধন করি, আইল্যান্ড অফ ডেসপেয়ার নামে সম্বোধন করি, এর নাম দিয়েছি আমি। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই গেছিলাম, অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আর আমার জাহাজের অন্যান্য যে কোম্পানি ছিল, ক্রিউ মেম্বাররা ছিল, অন্যান্য যারা সহযাত্রীরা ছিল, তারা সবাই ডুবে গেছে, কেউ বেঁচে নেই, একমাত্র কে বেঁচে আছে, আমি বেঁচে আছি। আই হ্যাড নাইদার ফুড হাউস নট ক্লোথস, আমার কাছে না আছে খাওয়ার, না আছে বাড়ি আশ্রয়, না আছে জামা কাপড়, মানে তিনটা বেসিক অ্যামিউনিটিস, বেসিক নিড মানুষের বেঁচে থাকার, তিনটার কোনোটাই রবিনসন ক্রুসোর কাছে ছিল না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাই না? তাহলে আমার কাছে না ফুড ছিল, খাওয়ার, খাদ্য ছিল, না ছিল বস্ত্র বা ক্লোথ ছিল, না ছিল বাসস্থান অর্থাৎ হাউস। আই ফিয়ার্ড আই উড বি ডিভাওয়ার্ড বাই ওয়াইল্ড বিস্টস, এরকম জায়গায় এসে উপস্থিত হওয়ার পরে প্রথম যে ভয়টা আমার মনের মধ্যে জেগেছিল যে আমাকে হয়তো এই জঙ্গলি, এই এলাকায় যে জঙ্গলি জন্তু জানোয়ারটা আছে তারা আমাকে গিলে ফেলবে, মানে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, ডিভাওয়ার মানে কি গিলে খাওয়া, মানে আমাকে মেরে ফেলবে। ওয়েন নাইট কেম, আর এই জন্য যখন রাত্রি এসে উপস্থিত হলো, দিনের বেলায় তো আমি নিচেই ছিলাম, জমিতেই ছিলাম, হেঁটে ঘুরে বেড়ায় খোঁজার চেষ্টা করছিলাম কিছু একটা জিনিস থাকার জন্য, বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য, কিন্তু যখন রাত্রি আসলো, আই স্লেপ্ট ইন আ ট্রি, আমি একটা গাছের উপরে গিয়ে ঘুমতাম, ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, এই জঙ্গলি জন্তু জানোয়ারের ভয়ে গাছে চড়ে, গাছের ডালে গিয়ে শুয়ে ঘুমোচ্ছিলাম। সেদিন রাত্রিবেলা প্রথম দিন, ইট রেইনড অল নাইট, সারা রাত ধরে কী হলো, বৃষ্টি হলো। এবার গাছের ডালে ঘুমানোর অভ্যাস সভ্য মানুষের নেই, যখন মানুষ আদিম ছিল তখন তারা সেরমভাবে বসবাস করতো, কিন্তু রবিনসন ক্রুসো তো আদিম মানুষ ছিলেন না, তো তিনি তো সভ্য মানুষ ছিলেন, তো যে কারণে গাছের ডালে ওঠার ঘুমানোরই উপায় অভ্যাস ছিল না, তো ঘুমানোটা যথেষ্ট কঠিন ছিল, সারা রাত কাটানোটা কঠিন ছিল, তিনি কাটিয়েছিলেন, উপরন্তু আবার সেদিন রাত্রিবেলায় সারা রাত ধরে আবার বৃষ্টি হয়েছে, ভিজে যাবেন, গাছ থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে, পিছলে যাওয়ার ভয় থাকবে, ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে প্রথম রাত্রিটা কাটিয়েছিলেন। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড, পরের দিন সারা দিন ধরে ওই বৃষ্টিটা কন্টিনিউ হতে লাগলো, চলতেই লাগলো, মানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নিল না, আর শুধু বৃষ্টি চলছিল তাই নয়, তার সাথে সাথে দমকা হাওয়াও প্রবাহিত হচ্ছিল, ফাঁকা জায়গা, সমুদ্রের মাঝখানে দমকা হাওয়াটা তো একেবারে স্বাভাবিক। তিনি বর্ণনা করছেন কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথম দিন আর প্রথম রাত্রিটাকে তিনি কাটাচ্ছিলেন। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, কিন্তু ওই গাছের ডালের উপর থেকে তিনি ওই দূরে একেবারে লো ওয়াটার অর্থাৎ যেখানে জলের গভীরতা একেবারে কম, মানে জমির থেকে কাছাকাছি দূরত্বে তার জাহাজের কিছু ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছিল, কাঠ ফাট ভেঙে যাওয়া, রেক মানে কি ভাঙাচোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছিল। আই সোয়াম টু দ্য রেক,
আমি সাঁতরে ওই রেক পর্যন্ত চলে গেলাম টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস, এই আশা নিয়ে যে হয়তো এই ধ্বংসাবশেষ থেকে আমি আমার বেঁচে থাকার জন্য যে যে জিনিসের প্রয়োজন তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস হয়তো পেয়ে যাব, যেমন কিছু খাওয়ার, ফুড আর আদার্স প্রভিশনস, অন্য অন্য সুযোগ সুবিধা যেটা আমার ওই জাহাজের মধ্যে ছিল কিন্তু এখন আমার কাছে নেই, সেটা হয়তো ওইখান থেকে আমি কিছু পেয়ে যেতে পারি সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য। তো সারা রাত ধরে ওরকম গাছের উপরে থেকে অন্ধকারে তো কিছু দেখতে পাননি, সকাল হওয়ার সাথে সাথে ওরা দেখতে পেয়ে মনে আশা জাগলো যে যাক আমি বেঁচে থাকার একটা কি পেয়েছি, রসদ খুঁজে পেয়েছি, এবং যতটুকু পাওয়া সম্ভব সেই আশা নিয়ে তিনি সাঁতরে জাহাজ পর্যন্ত চলে গেলেন, জাহাজের ধ্বংসাবশেষ পর্যন্ত চলে গেলেন। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, আমি কী কী পেলাম, আমি জোগাড় করতে পারলাম কিছু কাঠ, কেবল তার, স্ট্রিং কিছু সুতো, আ নাইফ একটা চাকু, নেইলস পেরেক অ্যান্ড আ গান আরেকটা বন্দুক পেলাম। আই অলসো কালেক্টেড আ হ্যামাক অ্যান্ড সাম ক্যানভাস উইচ আই মেড আ টেন্ট, এইগুলোর সাথে সাথে আমি একটা হ্যামাক জোগাড় করলাম, হ্যামাক পেলাম ওই জাহাজে ধ্বংসাবশেষে। হ্যামাক কি? হ্যামাক হচ্ছে ঝুলন্ত বিছানা, দড়ি দিয়ে বাঁধা থাকে, দুটো দণ্ডের মধ্যে দুটো প্রান্ত বেঁধে দিলে পরে মাঝখানটাতে আরামে কী করা যায়, শুয়ে থাকা যায়, সেটাকে বলা হয় হ্যামাক। সেরকম একটা হ্যামাক পেলাম, আর কিছু ক্যানভাস পেলাম, ক্যানভাস হচ্ছে ত্রিপল, আর এই ক্যানভাস আর হ্যামাক দিয়ে আমার জন্য আমি একটা টেন্ট বানালাম। এবার আমার একটা ঘর হলো, একটা আশ্রয় হলো, ঝড় জল বৃষ্টির থেকে তো বাঁচবো, জন্তু জানোয়ার থেকে না বাঁচি বাঁচতে পারি, ঝড় জল বৃষ্টির থেকে তো বাঁচতে পারবো, তা আমি আমার জন্য একটা টেন্ট বানালাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, ওই ধ্বংসাবশেষ থেকে আমি একটা কালির দোয়া তো পেলাম, কালিও পেলাম, আর কিছু কাগজ পেলাম, ভেজা কিন্তু কাগজ, শুকিয়ে নিলে আবার কী হয়ে যাবে, কাগজে পরিণত হবে। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি ওই জাহাজের ধ্বংসাবশেষ থেকে কিছু টাকাও পেয়েছিলাম, বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, কিন্তু এই টাকাগুলো আমার কাছে অপ্রয়োজনীয় ছিল এই নির্জন, ব্যারেন মানে কি নির্জন অনুর্বর আইল্যান্ডে, এই টাকাগুলো আমার কোনো কাজের না, যেটা সভ্য সমাজে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেঁচে থাকার জন্য। লেখক বলছেন খেয়াল করে দেখো, তুমি যদি সভ্য সমাজের বাইরে যাও তাহলে সেই ইম্পর্ট্যান্ট বস্তুটাই অপ্রয়োজনীয় হয়ে যায়, তাহলে বোঝাচ্ছেন ওই টাকার চাইতেও খাওয়ার কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ জামা কাপড়, কতটা গুরুত্বপূর্ণ বাসস্থান, কতটা গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য। তো টাকা পেয়েছিলাম কিন্তু এগুলো আমার খুব একটা কাজে লাগতো না ওই ব্যারেন আইল্যান্ডে। আই ওয়াজ সাম 100 leagues আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি বুঝতে পেরেছিলাম আমি প্রায় 100 লিগ দূরে আছি। লিগ হচ্ছে একটা দূরত্ব মাপার একক, একটা বিশাল বড় একক, যে মাপটা দিয়ে বড় বড় দূরত্বকে কী করা হয়, মাপা হয়। আজকের যুগে লিগের ব্যবহার করা যায় না, করা হয় না, আজকের যুগে কিলোমিটার দূরত্ব মাপার জন্য, বড় বড় দূরত্ব মাপার জন্য কিলোমিটারের মাপ ধরা হয়, মাইলসের মাপ ধরা হয়, কিন্তু পুরনো দিনে এই লিগের ব্যবহার ছিল, এবং এই লিগটা ছিল একটা দূরত্ব মাপার একক। যদি এর সাইন্টিফিক ব্যাখ্যা জানতে চাও কত লিগে কত কিলোমিটার, তাহলে পরে বোঝার জন্য গুগল সার্চ করো, পেয়ে যাবে খুব সহজেই। তো সেই লিগ 100 leagues দূরে ছিল তার অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড, মানুষের পদচারণ হয় এরকম জমির থেকে, এরকম ভূমি, এরকম এলাকার থেকে তিনি প্রায় 100 লিগ দূরত্বে আছেন। তিনি এটা কী করতে পারছিলেন, বুঝতে পারছিলেন, মানে বহু দূরে আছেন। আই ওয়াজ কনভিনসড, তো যে কারণে আমি কনভিন্স হয়ে গেলাম, আমি একেবারে শিওর হয়ে গেলাম, নিশ্চিত হয়ে গেলাম, আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডিজোলেট আইল্যান্ড, আমাকে আমার জীবনের বাদবাকি সময়টা এই একাকিত্বময় ডেজোলেট মানে একাকিত্বময় ওয়াইল্ড জঙ্গলি আইল্যান্ডেই কাটাতে হবে, কারণ এতটা দূরত্বে কোনো জাহাজ এসে উপস্থিত হবে না, এতটা দূরত্বে কেউ জানতেও পারবে না আমি এখানে রয়েছি। তো স্বাভাবিকভাবে আমি বিশ্বাস করতে শুরু করে দিলাম, বুঝে গেলাম যে আমাকে বাকি জীবনটা এই এলাকায় কাটাতে হবে, আমি আর ফিরে যেতে পারবো না। তো প্রথম দিনেই এই কথাগুলো তিনি কী করে ফেলেছিলেন, বুঝে ফেলেছিলেন। আই সার্চ লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, এবার আমার কাছে কিছু কিছু জিনিস আছে যেটা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো যদি খাবারের জোগাড় করতে পারি, কিন্তু এই টেন্টকে খাটিয়ে যে কোনো জায়গায় আমি জঙ্গলি জানোয়ারের থেকে তো নিজেকে বাঁচাতে পারবো না, রোদ ঝড় জল বৃষ্টি থেকে তো বেঁচে যাব, কিন্তু জঙ্গলি জন্তু তার থেকে তো বাঁচবো না। যে কারণে আমি কী করা শুরু করলাম, একটা জায়গার খোঁজ করা শুরু করলাম যেটা আমার জন্য সেফ হ্যাবিটেশনের ব্যবস্থা করে দেবে, মানে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, রাত্রিবেলা সুরক্ষিতভাবে ঘুমোতে পারবো, বসবাস করতে পারবো। খুঁজতে খুঁজতে আই ফাউন্ড আ লিটল প্লেইন অন দ্য সাইড অফ আ রাইজিং হিল, একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে একটা সমতল ভূমির ঠিক গা ঘেঁষে একটা পাহাড় উঠে গেছে, সমতল ভূমি তার গা ঘেঁষে কি উঠেছে, পাহাড় উঠেছে।
এবং সেই জায়গায় অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ আ হলো প্লেস ওয়ার্ন ইন। আমি দেখলাম ওই পাহাড়টার একেবারে রকি হিলে, রকি সাইডে, এদিক তো প্লেন, একদম রকি সাইডে এখানে একটা গর্ত, একটা গুহার মতো আছে। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, সরি, লাইক দ্য এন্ট্রান্স টু আ কেভ। এই গর্তটা অনেকটা একটা গুহার এন্ট্রান্সের মতন দেখাচ্ছিল, মানে এর ভেতর দিয়ে চলতে থাকলে পরে বহুদূর পর্যন্ত কী করা যাবে, ভেতরে চলে যাওয়া যাবে। অন দ্য ফ্ল্যাট গ্রিন, ফ্ল্যাট অফ দ্য গ্রিন, আর এটা দেখা মাত্রই আমি ওই সমতল ভূমির যে সবুজ ঘাসময় এলাকাটা ছিল, জায়গাটা ছিল, তার উপরে জাস্ট বিফোর দ্য হলো, একদম ওই গর্তটার ঠিক সামনে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট। আমি আমার টেন্টটাকে খাটাবো, স্থির করে ফেললাম। কেন? কেননা প্রথমত টেন্টের মধ্যে থাকলে ঝড় জল বৃষ্টি থেকে বেঁচে যাবো, এই গর্তের ঠিক সামনে যদি আমি টেন্টটা খাটাই তাহলে রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আমি যখনই আমি ওই জন্তু জানোয়ারের আসার শব্দ পাবো, কোনো কিছু আসার শব্দ পাবো, আমি চুপ করে টেন্টের ভেতর থেকেই ওই গর্ত দিয়ে ওই গুহার ভিতরে ঢুকে যাব। জন্তু জানোয়ার যদি আমার টেন্ট ভেদ করে ভেতরে প্রবেশও করে তাহলে আমি ভেতরে কিছু না দেখতে পেয়ে সে আবার ওখান থেকে কী করবে, ফিরে চলে যাবে। আমি আবার ওই গর্ত থেকে বাইরে বেরিয়ে এসে সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারবো। এরকম একটা চিন্তাভাবনা মাথায় আসায় আমি এই জায়গাটাকেই আমার হ্যাবিটেশনের জন্য সবচাইতে বেশি সুরক্ষিত বলে মনে করলাম এবং আমার টেন্টটাকে খাটাবো বলে স্থির করলাম, নিশ্চিত করলাম। রিজলভ মানে কি? ডিসিশন নেওয়া। আই কাট দ্য উড, আই কালেক্টেড ইন টু স্টেক্স। তো যাই হোক, টেন্টে তো আমি টেন্ট তো খাটিয়ে ফেললাম। টেন্ট খাটানোর পরেও আমি তো আর জন্তু জানোয়ারকে আমন্ত্রণ জানাবো না, আমার কাছে আসো, আমি যতটা পারবো নিজেকে কী করার চেষ্টা করবো, সুরক্ষিত করার চেষ্টা করবো। ওরকম জায়গা যেখানে কোনো কাজকর্ম নেই, আমি কি করলাম, যে কাঠগুলো আমি জোগাড় করে এনেছিলাম ওই ধ্বংসস্তূপ থেকে, সেই কাঠগুলোকে কাটতে লাগলাম। কী দিয়ে? নিশ্চয়ই চাকু দিয়ে। আই কালেক্টেড ইন্টু স্টেক্স, কোন আকৃতিতে? ছোটো ছোটো দণ্ডের আকৃতিতে আমি কাঠগুলোকে কী করতে লাগলাম, কাটতে শুরু করলাম। যখন আমার কাটা হয়ে গেল তখন আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। আমি আমার টেন্টের, আমার টেন্টের বাইরে দিয়ে সেমি সার্কেলে এই কাঠগুলোকে কী করতে লাগলাম, মাটির ভিতরে পুঁতে দিতে লাগলাম। তার ফলে কিসের আকৃতি ধারণ করবে? একটা একটা ফেন্সের আকৃতি ধারণ করবে, তাই না? দ্য স্টেক্স স্টুড 6 inches apart। এই স্টেকগুলো, এই কাঠিগুলো, এই লাঠিগুলো একটার থেকে আরেকটা 6 inches করে কী ছিল দূরত্বে দাঁড়িয়ে ছিল, 6 inches। তার ভেতর দিয়ে বড়ো সড়ো জন্তু জানোয়ার ভেতরে প্রবেশ করতে পারবে না ফ্রম ইচ আদার। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ আ ফেন্স। এবার এই লাঠিগুলো যদি শুধুমাত্র একা একা দাঁড়িয়ে থাকে তাহলে পরে তো জোর বেশি পাবে না, শক্ত বেশি হবে না, যে কেউ এটাকে মারালে পারে এটা ভেঙে পড়ে যাবে। তো সেই কারণে আমি এটাকে শক্ত করার জন্য কী করলাম, আমি আমি যে স্ট্রিংটা, যে তারটা ওই ধ্বংসাবশেষ থেকে নিয়ে এসেছিলাম, সেই কাঠিগুলোর গায়ে পেঁচাতে পেঁচাতে চারিদিক দিয়ে একটার সঙ্গে আরেকটাকে কী করতে লাগলাম, ইন্টার কানেক্টেড করতে লাগলাম। যতটা পর্যন্ত আমার কাছে তার আছে সম্পূর্ণটা দিয়ে সব কটা কাঠিকে বা লাঠিকে একটার সঙ্গে আরেকটাকে ইন্টার কানেক্টেড করে দিলাম, যার ফলে এই কাঠিগুলো একা দাঁড়িয়ে থাকলে যত না শক্ত হতো, একসঙ্গে সব কটা দাঁড়িয়ে থাকার, বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকার ফলে সেটা কী হয়ে গেলো, অনেক বেশি শক্তিশালী ধারণ অবস্থা ধারণ করলো। এবং কিসের আকৃতি ধারণ করলো? একটা ফেন্স, একটা বেড়ার আকৃতি ধারণ করলো। মানে এখন আমার কাছে একটা বেড়া আছে, সেটাতে প্রথম বাধা পাবে জন্তুটা, তার ভেতরে টেন্ট আছে, টেন্টে এসে বাধা পাবে, টেন্টের ভেতরে ঢুকলে আমার কাছে গুহা আছে, সেখানেও আমাকে খুঁজে পাবে না। তাহলে আমি যথেষ্ট মাত্রায় কী হয়ে গেলাম, সুরক্ষিত হয়ে গেলাম। কিন্তু ওখানে তার যন্ত্রপাতি ছিল না যেটাতে আমি ফেন্সের মাঝখানে দরজা বানাবো, তো সেই কারণের জন্য দরজার ব্যবস্থা দরকার আছে, কারণ আমাকে তো বাইরে বেরোতে হবে, জন্তু জানোয়ারের ভেতরে যেরকম ঢুকতে পারবে না, আমিও তো ওই ফেন্স দিয়ে বাইরে বেরোতে পারবো না, তো যে কারণে আমার তো বাইরে বেরোতে হবে। আই ইউজ দ্য শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স। ওই কাঠগুলো দিয়ে আমি এবার কী বানালাম, একটা ল্যাডার পর্যন্ত বানালাম, একটা মই, মানে একটা সিঁড়ির মতো, যেটাকে ব্যবহার করে আমি ফেন্সটাকে টপকে কী করতে পারতাম, বাইরে বেরোতে পারতাম। এবার ওই ল্যাডারে জন্তু জানোয়ার চড়তে পারবে না, কিন্তু আমি খুব সহজে চড়ে এদিক ওদিক করতে পারতাম। ওয়ান সিন, যখন আমি এই ফেন্স টপকে ল্যাডার দিয়ে ভেতরে প্রবেশ করে যেতাম, আই উইথড্রু দ্য ল্যাডার আফটার মি সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড। এভাবে ল্যাডার দিয়ে ব্যবহার করে আমি যখন বাইরে বেরোতাম এবং বাইরের থেকে ভেতরে চলে আসতাম ল্যাডার ব্যবহার করে, একবার ভেতরে ঢুকে গেলে আমি আমার ওই ল্যাডারটাকে টেনে ফেন্সের ভেতরে নিয়ে আসতাম, যাতে ভেতরে ঢুকে যাওয়ার পরে বাইরের জগতের সঙ্গে আমার মধ্যে কোনো রকমের কী না থাকে, সম্পর্ক না থাকে, আমি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাই। ফোর্টিফাইড মানে কি? কোনো একটা দেয়াল দ্বারা, ফোর্ট দ্বারা, দেয়াল দ্বারা বাইরের জগৎ আর ভেতরের জগৎটাকে কী করে দেওয়া, একেবারে আলাদা করে দেওয়া।
বাইরের জগৎ থেকে নিজেকে একেবারে কি করে নিতাম, বিচ্ছিন্ন করে নিতাম। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোর্স অ্যান্ড প্রভিশনস। এবার যে জিনিসগুলো আমি ওখান থেকে জোগাড় করেছিলাম সেই জিনিসগুলোকে এক এক করে সমস্ত কিছুকে এই টেন্টের ভিতরে নিয়ে এসে আমি জোগাড় করলাম, রাখলাম। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, এভাবে জোগাড় করতে করতে 10-12 দিন কেটে গেল, স্বাভাবিক সময় তো লাগবেই। 10-12 দিন ধরে এখানে থাকার পরে ইট অকার টু মি, হঠাৎ করে আমার মাথায় আসলো, হঠাৎ মাথায় একটা চিন্তা আসলো কি, দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম। এরমভাবে যদি চলতে থাকে আমি তো সময়ের হিসেব করে উঠতে পারবো না। কেন? দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার, আমার কাছে না কোনো ঘড়ি আছে না কোনো ক্যালেন্ডার আছে। তাহলে আমার কাছে ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, তাহলে আমি সময়ের হিসাব রাখবো কীভাবে? আমি তো এভাবে জীবন চললে পরে আমি তো বুঝে উঠতে পারবো না যে বাইরের জগতে, মানুষের সভ্য জগতে কোন সময় চলছে, কোন সাল, কোন ডেট, কটা বাজে ইত্যাদি বুঝে উঠতে পারবো না। টু প্রিভেন্ট দিস, যেই আমার এই মাথায় ধারণাটা আসলো যাতে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়, প্রিভেন্ট করার জন্য, এটাকে আটকানোর জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। আমি কি করলাম, একটা বড় মরা গাছের গুড়ির মধ্যে, একটা পোস্টের মধ্যে, কাঠের পোস্টের মধ্যে নাইফ দিয়ে আমি একটা বড় দাগ কাটলাম এবং আমার ডেট অফ ল্যান্ডিংটা ওই ডেটটাকে লিখে রাখলাম, মানে কত তারিখে ওখানে এসে উপস্থিত হয়েছে, কত তারিখ, একটা দাগ কেটে তারিখটা লিখলাম, কত তারিখ ছিল কত জানো, 30th September 1659, ওই ডেটটা লিখে রাখলাম। তারপরে আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, আর তারপরে প্রত্যেক দিনের জন্য ওই ডেটের পরের থেকে একটা করে কিতা দিতে শুরু করলাম, দাগ দিতে লাগলাম, কাটা চিহ্ন। এবার জ্যান্ত গাছের উপরে দিলে সেই কাটা চিহ্নটা তো মিশিয়ে যাবে, সেই জন্য স্বাভাবিকভাবে তিনি কিসের উপরে দেবেন, একটা মরা গাছের উপরে দেবেন, পোস্টের, পোস্টের উপরে দিবেন। তো সেই দাগ কাটতে শুরু করলাম আফটার আ লং স্পেল অফ রেইন। এভাবে দাগ কাটতে কাটতে বেশ কিছুদিন চলে গেল। তারপরে কিছুদিন পরে, বহুদিন ধরে, বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হতে শুরু করলো, লং স্পেল, লং স্পেল মানে বহুদিন যাবত ধরে বৃষ্টিপাত হতে লাগলো। আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November। এভাবে বৃষ্টিমুখর দিন চলতে থাকায় চলতে থাকার চলতে থাকার পরে যখন গিয়ে আবহাওয়াটা পরিষ্কার হলো, সামান্য পরিষ্কার হলো, আমি দেখলাম সেই তারিখটা, ওই দাগগুলো কেটে কেটে দেখলাম কত তারিখ, 7th November। এসেছিলাম কবে? আমি এসেছিলাম 30th September। তাহলে তার মাঝখানে অক্টোবর, তারপরে নভেম্বর, মানে অলরেডি তিনি এক মাসের বেশি সময় ওখানে কাটিয়ে ফেলেছেন। এবার তিনি যদি দাগগুলো না কাটতেন তাহলে কি বুঝতে পারতেন যে তিনি এক মাসের বেশি সময় কাটিয়ে ফেলেছেন? নিশ্চয়ই পারতেন না, ভুলে যেতেন কতদিন কাটালে। তো সেই কারণে তিনি বুঝতে পারলেন ওই দাগগুলো গুনে যে তিনি আজকের ডেটটা হচ্ছে 7th November। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেইন। যখন আবহাওয়াটা পরিষ্কার হলো আমি এবার কাঠগুলো দিয়ে ছোট ছোট বাক্স বানানোর ব্যবস্থা করলাম, যাতে ওই বাক্সগুলোর মধ্যে আমি আমার জিনিসপত্রগুলোকে রাখতে পারি বৃষ্টির থেকে বাঁচিয়ে। কাগজ, যেমন কাগজ নিয়ে এসেছিলেন, অন্যান্য জিনিস এনেছিলেন যেগুলো বৃষ্টির জলে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে টেন্ট তো আর বৃষ্টি আটকাচ্ছে না, তো বৃষ্টির জলে আটকালেও কিছু না কিছু মাটি দিয়ে তো বৃষ্টির জল ঢুকেই যাচ্ছে। তো সেই বৃষ্টির জল থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজের জিনিসপত্র বাঁচানোর জন্য তিনি কাঠের বাক্স ব্যবস্থা করলেন, বানালেন, যে বাক্সগুলোর মধ্যে তার ওই প্রভিশনগুলোকে তিনি কী করতেন, রেখে দিতেন তাকে শুকনো রাখার জন্য। অ্যামাং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ আ স্মল ব্যাগ অফ কর্নস। এবার তিনি যে প্রথম জিনিসগুলোকে নিয়ে এসেছিলেন সেগুলোর সাথে আরও কিছু কিছু জিনিস এনেছিলেন, সেই জিনিসগুলো সম্পর্কে এবার তিনি আমাদেরকে জানাচ্ছেন। যে জিনিসগুলো আমি এই শিপের থেকে রেস্কিউ করেছিলাম, বাঁচিয়ে এনেছিলাম, সেখানে একটা ছোট ব্যাগ ফুল অফ কর্নস এনেছিলাম, মেন্ট ফর পোলট্রি ফিড, যে কর্নগুলোকে, যে শস্যটাকে পোলট্রিদের খাওয়ানোর জন্য জাহাজে নেওয়া হয়েছিল। জাহাজে মাংস টাংস খাওয়া হবে, তো সেখানে তো আর মরা মুরগির মাংস খাওয়ানো হবে না, মুরগিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য খাওয়ার দরকার। তো যে বস্তাভর্তি খাওয়ার নিয়ে জাহাজ চলেছিল সেই বস্তাটার একটা বস্তা তিনি জোগাড় করতে পেরেছিলেন ওই ধ্বংসস্তূপের থেকে। কার খাওয়ার? পোলট্রির খাওয়ার, মানে মুরগির খাওয়ার। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাটস, কিন্তু যখন এনে আমি দেখলাম, খোঁজ করে দেখলাম তার ভেতরটাকে, দেখলাম ওই পোলট্রির বেশিরভাগটাই ইঁদুরে খেয়ে ফেলেছে, পোলট্রি ফিডের। মানুষ আর খেতে পারবে? সম্ভব না, তাই না? ইঁদুরে খাওয়া জিনিস খেলে পর বরঞ্চ অসুস্থ হয়ে পড়ব। তো সুতরাং অধিকাংশটাই তিনি কী করেছেন, নিয়ে এসেছিলেন, খাওয়ারের ব্যবস্থা করে ফেলেছেন ভেবে, কিন্তু অধিকাংশটাই ইঁদুরে খেয়ে ফেলেছে। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। আর
যার ফলে ওই পোলট্রি ব্যাগটার মধ্যে হাস্ক মানে খোসা আর ধুলো ডাস্ট ছালা ছাড়া ওই শস্যের একটা অংশ আমি দেখতে পেলাম না, দানাও দেখতে পেলাম না, সব দানা কে খেয়ে ফেলেছে, ইঁদুরে খেয়ে ফেলেছে। পড়ে আছে কি, খালি হাস্ক আছে, খোসাগুলো আছে আর ধুলো আছে অধিকাংশ ভর্তি। আই এমটিড দ্য কন্টেন্টস আউট অফ আউটসাইড মাই ওয়াল। তো এই খাবার তো আমি খেতে পারবো না, খোসা তো আর আমি খেতে পারবো না, কিন্তু ব্যাগটা আমার কাজে আসবে, একটা জিনিসও ফেলার না। তো ব্যাগটাকে খালি করার জন্য আমি আমার ওই টেন্টের জানলার বাইরে কী করলাম, ব্যাগটাকে খালি করে দিলাম, ভেতরকার ওই ধুলো টুলোগুলোকে বাইরে ফেলে দিলাম। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। এর এই যে ঘটনাটা ঘটালাম, এই ঘটনাটা এই প্রচণ্ড মাত্রায় এর পরবর্তীতে বৃষ্টি শুরু হয়েছিল তার কয়েকদিন আগেরই ঘটনা, মানে ওই ফেয়ার ওয়েদার অল্প কয়েকদিনের জন্য ছিল, তারপরে ভয়ঙ্কর মাত্রায় বৃষ্টি শুরু হয়েছিল আমার ওই এলাকায়। সেই ভয়ঙ্কর মাত্রায় বৃষ্টি শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগে আমি ওই ব্যাগটাকে বাইরে কী করে দিয়েছিলাম, খালি করে দিয়েছিলাম। আ মান্থ লেটার, এরপরে এক মাস পরে, মানে ওই দাগ কাটা দেখে বুঝতে পারছি আমি আরও এক মাস কেটে গেছে। আই ডিসকভার্ড গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। আমি খেয়াল করে দেখলাম যে জায়গায় আমি ওই খালি করেছিলাম বস্তাটাকে ওই কর্নসের, সেখান থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছে, শুট আউটস বেরিয়েছে, চারা গাছ, ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে। আমি বুঝে গেলাম যে আমি যে জিনিসটাকে ধুলো আর খোসা বেড়ে ফেলে দিয়েছিলাম তার মধ্যে নিশ্চয়ই কিছু কিছু তো দানা ছিল, যে দানাগুলো বীজের মতন কাজ করেছে, তারপরেই বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে ওই দানাগুলোর থেকে কিসের সৃষ্টি হয়েছে, গাছের সৃষ্টি হয়েছে। আই অ্যাস্টনিশ টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। আমি দেখে তো অবাকই হয়ে গেলাম যে ওই দানাগুলো আসলে, ওই চারা গাছগুলো আসলে বার্লি গাছ, মানে পোলট্রিদের খাওয়ানোর জন্য বার্লি নিয়ে আসা হয়েছিল, আর এখন যে গাছগুলো বেরিয়ে এসছে সেগুলো বার্লি গাছ বেরিয়ে এসছে। খুশি হয়ে যাব, কারণ আমি নিজের জন্য নিজের অজান্তেই কি করে ফেলেছি, খাবারের ব্যবস্থা করেছি। আর কিছু না হোক, বার্লি খেতে বেঁচে থাকা যাবে, তো তিনি খাবারের ব্যবস্থা মোটামুটি করে ফেলেছিলেন। বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাস নাগাদ, কতদিন কেটে গেছে, সেপ্টেম্বর 1659, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এবার জুন মাস, অর্থাৎ 8 মাস অলরেডি তিনি ওই জব এলাকায় একাকী কাটিয়ে ফেলেছেন। 8 মাস পরে জুন মাস নাগাদ তিনি দেখতে পেলেন, ডিসকভার করলেন, আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। আমি নিজের জন্য খাবারের এবং আমার আশ্রয়ের ব্যবস্থা করে ফেলেছি, সিকিউরিটি করে ফেলেছি, সুরক্ষা ব্যবস্থা করে ফেলেছি। আশ্রয়ের তো প্রথম দিনই করে ফেলেছিলাম, প্রথম কয়েকদিনেই করে ফেলেছিলাম, খাদ্যের ব্যবস্থা কী করলাম, জুন মাস প্রায় 8 মাস পরে করে ফেলেছি। কেন, কারণ ওই যে গাছগুলো বেরিয়ে এসেছিল তাতে সব ফসল হয়েছে, সেই ফসলের বেশিরভাগটা খেয়েছি, আর কিছু কিছু দানা আবার কী করে দিয়ে ছিটিয়ে দিয়েছি। প্রথম প্রথম অসুবিধা হয়ে হবে, কিন্তু ধীরে ধীরে যখন গাছের পরিমাণ বাড়তে থাকবে তখন প্রচুর পরিমাণে আমার কী উঠবে, বার্লি ফসল আসবে, আর সেই বার্লি খেয়ে আমি সারা মাস কী করতে পারবো, আরামে কাটিয়ে দিতে পারবো, এবং আমার চাষও দিনের পর দিন কী হতে থাকবে, বাড়তে থাকবে। তো আমার কাছে ফুড, খাদ্য এবং আশ্রয়ের সিকিউরিটি আমি কী করে ফেলেছিলাম, বানিয়ে ফেলেছিলাম। ইন দ্য সেম মান্থ, কিন্তু খাদ্য আর আশ্রয়ের আর বাসস্থানের জায়গা বানিয়ে ফেলার পরেও সেই একই মাসে, জুন মাসেই, আই ডেভেলপড আ হাই ফিভার। ভিজার কারণে প্রচণ্ড মাত্রায় ভিজতে হচ্ছে, তো প্রচণ্ড মাত্রায় ভিজার কারণে ওরকম জায়গায় আনহাইজিনিক জায়গায় থাকার কারণে তার প্রচণ্ড মাত্রায় কী এলো, হাই ফিভার, ভয়ঙ্কর জ্বর উঠল। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এবং সেখানে আমার সেবা শুশ্রূষা করার কেউ না থাকায় আমি একা একাই আমার টেন্টের মধ্যে শুয়ে থাকতাম এবং তৃষ্ণার্ত অবস্থায় পড়ে থাকতাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, প্রায় 1 মাস ধরে এরকম ভোগার পরে অ্যারাউন্ড 30 তারিখ নাগাদ ওই জুন মাসের আমি কিছুটা সুস্থ হলাম, মানে বেশ কিছুদিন আমি কী হলাম, অসুস্থভাবে কাটালাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, আর যত দিন যেতে লাগলো এরপরের থেকে ততই আমার শরীরের শক্তি যেন আমি আবার কী করতে পারল, কী করলাম, ফিরে পেতে শুরু করলাম, মানে কোনো ওষুধ ছাড়াই আমি সুস্থ হয়ে গেলাম, কোনো কিছু ওষুধের উপর নির্ভরশীল থাকতে হলো না। হ্যাঁ, কিছু বেশি দিন অসুস্থ থাকতে হলো, কিন্তু শরীরটা আবার কী হলো, সুস্থ হয়ে গেল। আর এরপরের থেকে যত দিন যেতে লাগলো ধীরে 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 আমি আমার শরীরের স্ট্রেংথ আবার কী করতে লাগলাম, ফিরে পেতে লাগলাম। ফেন্স বানিয়েছেন দেখা যাচ্ছে, টেন্ট খাটিয়েছেন, তাই না, আর পেছনে দেয়াল আছে কিসের, পাহাড়ে। অন 15th of July, এভাবে আরও 15 দিন কাটলো, 15 জুলাই মাসের 15 তারিখে আই টুক আ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড। জুলাই মাসের 15 তারিখ নাগাদ আমি যখন শরীর মোটামুটি বেশ সুস্থ সবল হয়ে গেছে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আমি করে ফেলেছি এতদিন ধরে খাটনি খাটাখাটনি করার পরে, আমি কী চিন্তা করলাম যে না,
এবার একটু আইল্যান্ডটাকে আর একটু ভালোভাবে ঘুরে দেখা দরকার, খোঁজ করা দরকার, আইল্যান্ডে আর কেউ আছে কি না, আর কোনো জন্তু জানোয়ার থাকে কি না, মানুষ থাকে কি না, এতদিন তো খোঁজ করার সুযোগই পাইনি, এখন একটু খোঁজ করা দরকার। অ্যারাউন্ড 2 মাইলস আপ, এই চিন্তা করে আমি আমার টেন্ট থেকে 2 মাইল ভেতরে ঢুকে গেলাম। 2 মাইল, 1 মাইল প্রায় 2.5 কিলোমিটার, তাই 2 মাইল মানে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পর্যন্ত হাঁটতে 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 ভেতর পর্যন্ত গেলাম। ভেতরে গিয়ে দেখলাম আই ফাউন্ড আ ব্রুক উইথ প্লিজেন্ট মেডোজ বাই ইটস ব্যাঙ্ক। সেখানে গিয়ে দেখলাম আরে এই বিচ্ছিরি আইল্যান্ডটাতে যেখানে বসবাস করাই যায় না সেখানে একটা নদী আছে, একটা ছোট্ট নদী আছে যার দুপাশে মেডোজ আছে, খালি মাঠ আছে, ফাঁকা মাঠ আছে, বাই ইটস ব্যাঙ্ক তীরে, নদীটার দুই তীরে প্লেইন, সেটা একেবারে সমতল, স্মুথ, খুব মোলায়েম, খুব সুন্দর, অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, এবং সুন্দর মোলায়েম ঘাসে দ্বারা, ঘাস দ্বারা কী হয়ে রয়েছে, আবৃত হয়ে রয়েছে, মানে যেখানে আছি সেখান থেকে অনেকটা দূরত্বে এই ঘাসময় একটা সমতল ভূমির পৌঁছ পেলাম। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন আ গ্রেট অ্যাবান্ডান্স অ্যান্ড গ্রেট টি ট্রিজ। এরপরে যখন আরেকটু ভেতরে গেলাম সেখানে গিয়ে দেখলাম একটা জঙ্গল, জঙ্গলের মতো, আর সেই জঙ্গলটা কিসের জঙ্গল ছিল, সেটা ছিল মেলনসের জঙ্গল, অর্থাৎ তরমুজের গাছের জঙ্গল, প্রচুর পরিমাণে তরমুজ ফুলে আছে, আর শুধু তরমুজই না সেখানে প্রচুর পরিমাণে আঙুর গাছও আছে, মানে আঙুর ফলে আছে, কি দারুণ, এতদিন না খেয়ে কাটিয়েছি, এতদিনই আমার ফুড সিকিউরিটি আসছে, মানে আজকে ভেতরে ঢুকে দেখতেছি যে আমার এত কষ্ট করার দরকারই ছিল না, প্রচুর পরিমাণে তরমুজ ছিল, প্রচুর পরিমাণে আঙুর ফল ছিল, দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো প্রচণ্ড মাত্রায় মিষ্টি ছিল এবং প্রত্যেকটাই পেকে উঠেছিল, মানে স্বাভাবিক, কেউ ছিঁড়ে না, ছিঁড়ে খায় না, লোক নেই তো স্বাভাবিকভাবে গাছি ওটা কী হবে, পাকবে, মিষ্টি হয়ে যাবে। ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। এইগুলো দেখে মনে আশা জাগলো যে দেখি না আরেকটু ভেতরে গিয়ে দেখি কী আছে। আমি আরেকটু ভেতরে গিয়ে দেখলাম ওখানে কোকোয়া আছে, কোকোয়া কি, যেটার থেকে চকলেটস তৈরি হয়, সেটার বীজটা আছে কোকোয়া, কোকোয়া গাছ আছে, অরেঞ্জ কমলা লেবুর গাছ আছে, লেমন অর্থাৎ লেবুর গাছ আছে, কত রকমের গাছ আই ক্যারেড। এগুলো দেখে খুব খুশি হয়ে গেলাম এবং ওই খাবারগুলোকে খাওয়ার একটা তাগিদ মনের মধ্যে জাগলো। আই ক্যারেড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি সেই খাবারগুলোর মধ্যে থেকে তরমুজ, আঙুর, অরেঞ্জ, কমলা লেবু, লেবু, কোকোয়া সব কিছুকে প্রচুর পরিমাণে জোগাড় করে সেই সমস্ত জিনিসটাকে এক জায়গায় জোগাড় করে পার্সেলের মতন একটা বাক্সের মতন করে ব্যবস্থা করে বেঁধে নিয়ে সেটাকে নিয়ে বাড়ির দিকে কী করলাম, হাঁটা দিলাম। দ্য জার্নি টুক মি 3 ডেজ, আর সেই সমস্ত জিনিস নিয়ে বাড়ি অবধি পৌঁছতে পৌঁছতে 3 দিন সময় লেগেছিল, অনেক দূর ঢুকে গেছিলাম তো, 5 কিলোমিটার 7 কিলোমিটার ঢুকে গেছি, এবার ওই পরিমাণ রাস্তা কোনো কিছু না হাতে না নিয়ে যদি আসতাম তাহলে হয়তো একদিনই চলে আসতে পারতাম, কিন্তু ওই পরিমাণ জিনিস নিয়ে খাবার দাবার নিয়ে যখন ফেরত আসছি তখন স্বাভাবিকভাবে কতদিন লেগে গেছে, 3 দিন লেগে গেছে। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। যখন আমি ফিরে আসছিলাম বাড়ির দিকে তখন এসে লোভ হচ্ছিল, কিসের লোভ হচ্ছিল, টেম্পটেড মানে কি, লোভ হচ্ছিল, তাগিদ বেড়ে যাচ্ছিল কি করার জন্য, আমার বাড়িটাকে এই ভ্যালি অফ ফ্রুটসে নিয়ে আসার জন্য, এত কষ্ট করে আছি কেন, আমি বরঞ্চ এই ফলের বাগানেই আমার বাড়িটাকে তৈরি করে ফেলি, বাড়িটাকে নিয়ে আসি, তাহলেই তো আমার সমস্ত দুঃখ কষ্ট কী হয়ে যায়, দূর হয়ে যায়, নানান এক একদিন এক এক রকমের ফল খেয়ে জীবন কাটানো যায়, বার্লি খেয়ে শুধু বাঁচতে হয় না, তাহলে খাবারটাকে বাড়ি অবধি না নিয়ে গিয়ে বাড়িটাকেই যদি আমি একদিন খাবারের কাছে নিয়ে চলে আসি তাহলে তো অনেক আরামদায়ক হয়। আই ডিড নট, এটা লোভ হলেও আমি কিন্তু করি, বিকজ কেন, আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, কারণ যতই আমার মনের মধ্যে এটা আমি স্থির করে ফেলি না কেন, বাকি জীবনটা এখানে কাটাতে হবে, এত দূর পর্যন্ত কোনো জাহাজ আসে না, কিন্তু এখনও মন থেকে পুরোপুরি আশাটা এটা আমি ছাড়িনি যে আমার এই বাড়ির পাশ দিয়ে বা এই দ্বীপের পাশ দিয়ে কোনো না কোনো দিন হয়তো একটা জাহাজ যেতে থাকবে এবং আমাকে সেখানে সে দেখতে পেয়ে আমাকে এখান থেকে রেস্কিউ করে নেবে, তাহলে পুরোপুরি আমি হতাশ হইনি, আমার মধ্যে মনের মধ্যে এখনও সেই আশাটা একটু হলেও কী করেছিল, বেঁচে ছিল। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস, আসলে আমি এই জঙ্গল পাহাড় জঙ্গলের মধ্যে নিজের জীবনটা কাটাতে চাইছিলাম না, আমি সভ্য মানুষ, সভ্য জগতে জীবন কাটাবো, কিন্তু এই জঙ্গলের মধ্যে জীবন কাটাতে হচ্ছে আমাকে, কিন্তু আমি সারা জীবন এরকমভাবে কাটাতে চাইনি, তো সেই কারণে আমি আমার বাড়িটাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম না, আমার বাড়িটা ওই সমুদ্রের কাছাকাছি রাখলাম যেখান থেকে আমি জাহাজকে দেখতে পাবো বা জাহাজ আমার বাড়িতে আগুন জ্বালালে আগুন দেখতে পাবে বা ধোঁয়া দেখতে পাবে, কিছু একটা জিনিস দেখতে পাবে বা আমার বাড়িটাকেই দেখতে পাবে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, যে কারণে আমি সমুদ্রের কাছাকাছিই থাকলাম। 10 মান্থস হ্যাড পাসড সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড,
এরপরে 10 মাস পার হয়ে গেল, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস করে করে 10 মাস পার হয়ে গেল। এরপরে প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, এরপরে একটা সময় আসলো যখন আমি দেখলাম যে আমার কাছে অন্ধকার হওয়ার সাথে সাথে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আমার কাছে কোনো আলো থাকতো না, মানে আমি অন্ধকারের মধ্যে আমাকে কী করতে হতো, চুপচাপ বসে থাকতে হতো অথবা তারার দিকে তাকিয়ে বসে থাকতে হতো, নাহলে ঘুমিয়ে পড়তে হতো, কোনো আলো ছিল না। আই কালেক্টেড আ লিটল ট্যালো, যে কারণে আমি মনে মনে ভাবলাম যে আমি তো সভ্য মানুষ, তাহলে অন্ধকার হলে পরে আমি এই অন্ধকারের জীবন যেমন করবো কেন, আলোর ব্যবস্থা করি, চেষ্টা করি। আমি ট্যালোর ব্যবস্থা করলাম, ট্যালো মানে অ্যানিমাল ফ্লেশ, অ্যানিমাল চর্বি যথেষ্ট আছে, সমুদ্রের থেকে মাছ নিয়ে এসে আসলে পরে তার থেকে কী পাওয়া যাবে, অ্যানিমাল চর্বি পাওয়া যাবে, তাই না? তো সেই অ্যানিমাল চর্বি আর ট্যালোর জোগাড় করলাম, নিচে মানে দেওয়া আছে অ্যানিমাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেলস, ট্যালো জোগাড় করলাম। আর স্মল ক্লে ডিশ, আমি একটা ছোট্ট মাটির পাত্র বানালাম, মাটিতেও পাত্র বানানো কোনো কঠিন ব্যাপার না, একটু শুকিয়ে নিলে পারি মাটিটা পাত্রের মতন আকার ধারণ করবে। টু দিস আই অ্যাডেড আ উইক, এটার মধ্যে আমি একটা সলতে লাগালাম, যেটুকু জামা কাপড় আছে সেই সলতেটাকেই ওখানে ব্যবস্থা করলাম। আই হ্যাড দাস মেড মাই সেলফ আ ল্যাম্প, এভাবে আমি একটা ল্যাম্পও আমি কী করলাম, তৈরি করে ফেললাম। পাথরে পাথরে ঢুকে আগুন জ্বালানো যাবে, দেখবি কি না, সেই ল্যাম্পের ব্যবস্থাও করে ফেললাম। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউস টু, এবার যখন আমার কাছে খাবার আছে, আশ্রয় আছে, নিজের সুরক্ষা ব্যবস্থা, সুরক্ষা আছে, এই সময় এবার আমি একটু সভ্য মানুষের মতন কী করা শুরু করলাম, চিন্তা করতে শুরু করলাম, নিজের অবস্থা ব্যাপারে, অবস্থার ব্যাপারে কনসার্নড হলাম, চিন্তিত হলাম, ভাবতে লাগলাম, চিন্তা করতে শুরু করলাম। আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি স্থির করলাম যে না, এরমভাবে চুপচাপ কাজ করে যাও, ঘুমিয়ে পড়ো, খাও, কাজ করো, ঘুমাও, কাজ খাও, কাজ করো, ঘুমাও, এভাবে জীবন কাটানোটা, এই জঙ্গলিদের মতন জীবন কাটানোটা আমার মতন সভ্য মানুষের শোভা পায় না। আমি কী করবো, আমার এই পরিস্থিতিটাকে লেখার মধ্যে দিয়ে আমি কী করবো, লিপিবদ্ধ করবো। আমার কাছে কালি আছে, আমার কাছে কাগজ আছে, সেগুলো এখন দিনে শুকিয়েও গেছে, আমি এখন এটাতে কী করতে পারি, লেখার ব্যবস্থা করতে পারি। আমি স্থির করলাম আমি এগুলোকে লিখে রাখবো, আমি কী কী করছি, যদি কোনো দিনও মানুষের সভ্য জগতে ফিরে যেতে পারি তাহলে এই লেখার বইটাকে তাদেরকে পাশ নিয়ে যাব এবং তাদেরকে বলবো যে আমি এখানে জীবন কাটিয়ে এসেছি, এরকমভাবে জীবন কাটিয়ে এসেছি। তখন মুখে গল্প বলে তো অনেক কিছু ভুলে যাব, রোজকার দৈনন্দিন জীবনের ঘটনা যদি লিখে রাখি তাহলে পরে কী থাকবে, বইটার মধ্যে লেখা থাকবে। আই বিগ্যান টু কিপ আ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট, শুরু করলাম প্রত্যেক দিনের কাজকর্মের কথা ওই কাগজের মধ্যে লিখে রাখতে। সারাদিন কাজ করতাম, সারাদিন খাবারের ব্যবস্থা করতাম, সারাদিন নিজের জন্য প্রয়োজনীয় কাজকর্ম করতাম, বেঁচে থাকার জন্য লড়াই করতাম, সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়ে, ল্যাম্প জ্বালিয়ে, ওই ল্যাম্পের আলোতে নিজের সারাদিনের দৈনন্দিন জীবন কাহিনী বর্ণনা করতাম। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, হ্যাঁ, তবে আমি আমার প্রত্যেক দিনের সমস্ত খুঁটিনাটির বিষয় কিন্তু যুক্ত করতে পারতাম না, বাট বিকজ গ্র্যাজুয়ালি আই রান আউট অফ থিং, কারণটা কি, কারণটা হচ্ছে ধীরে ধীরে আমার কালি শেষ হয়ে যাচ্ছিল। আরে খুব তাড়াতাড়ি যদি কালি শেষ হয়ে যায় তাহলে পরে তো আমার লেখাই বন্ধ হয়ে যাবে, তাহলে যতটুকু প্রয়োজন, যতটুকু না লিখলেই নয় ততটুকু লিখতাম, বাদ বাকি আর লিখে রাখতাম। আই ফাউন্ড বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেইন, এভাবে চলতে চলতে যখন একটা সময় আসলো, বৃষ্টি শুরু হয়েছে, ভয়ঙ্কর জোরে বৃষ্টি হচ্ছে, হতে যাচ্ছে, তো গল্পটা শেষ করি তাড়াতাড়ি। এভাবে চলতে চলতে যখন জীবন চলতে থাকে, চলতে থাকার ফলে আমি নচ দিতে থাকি, রোজকার জীবন কাহিনী লিখতে থাকি, রোজকার দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে থাকি, করতে করতে একটা টাইম আসলো যখন আমি নচগুলোকে গুনে দেখলাম যে আবার সেপ্টেম্বরের 30 তারিখ এসে গেছে। হ্যাঁ, তার মানে কি, আই হ্যাড স্পেন্ট 365 days অন দিস আইল্যান্ড, আমি এই আইল্যান্ডে 365টা দিন কাটিয়ে ফেলেছি, তার মানে কি 1 বছর কাটিয়ে ফেলেছি। গল্পটা এখানে শেষ হয়ে যায়, মানে আমাদের সিলেবাসের অন্তর্গত গল্পটা শেষ হয়। তাহলে এই যে গল্পটা, এই গল্পের মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে তুলে ধরছেন যে তিনি কীভাবে তার ওই ডিসমেল আইল্যান্ডে, ওরকম হ্যাবিট্যাটের যোগ্য নয় এরকম একটা আইল্যান্ডে কীভাবে 1 বছর কাটিয়েছেন, এবং 1 বছর কাটানোটা শুধুমাত্র নয়, তিনি নিজের প্রয়োজনীয় খাদ্য, নিজের প্রয়োজনীয় আশ্রয় এবং সভ্যভাবে বেঁচে থাকার জন্য আলোরও সেখানে তিনি কী করেছেন, ব্যবস্থা করেছেন। এবং তার মধ্যে দিয়ে লেখক যেন বোঝাতে চাইছেন যে মানুষের পক্ষে সম্ভব নয় এরকম কোনো অবস্থার সৃষ্টি হতে পারে না। হ্যাঁ, প্রতিকূল অবস্থা আসে,
কিন্তু সেই প্রতিকূল অবস্থাতে যদি জোর লাগিয়ে মনের জোর নিয়ে বেঁচে থাকার তাগিদ নিয়ে লড়াই করা যায় তাহলে সেই জীবনটাতে আবার নতুন করে বেঁচে থাকার একটা রসদ খুঁজে পাওয়া সম্ভব। তো এই গল্পের মধ্যে দিয়ে সেটাই আমাদের কাছে লেখক ড্যানিয়েল ডিফো ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। যদিও এই সম্পূর্ণ নভেলটাকে যদি তোমরা পড়ো তাহলে দেখবে সেখানে রবিনসন ক্রুসো এক বছর নয়, বহুদিন জীবনের বহুদিন কাটিয়েছেন, বহু বছর কাটিয়েছেন, এবং বহু বছর কাটানোর পরে তার কাছে জানতে পারেন, তিনি জানতে পারেন যে ওই আইল্যান্ডটাতে মানুষ বসবাস করে, তিনি জানতেন না শুধুমাত্র, বহু বছর পরে জানতে পেরেছেন। এবং সেই মানুষগুলো কেমন, তারা ক্যানিবলস, এবং তাদের মধ্যে থেকে একটা ক্যানিবলকে তিনি বাঁচিয়ে আনেন, যে মানুষটাকে, যে ক্যানিবলটাকে অন্যান্য ক্যানিবলরা খেতে যাচ্ছিল। মানে ক্যানিবল কাদের বলে, যারা মানুষের মাংস খায়। তো ক্যানিবলরা নিজেদের মাংসই খাওয়ার চেষ্টা করছিল, নিজের মধ্যে একজনের মাংস খেতে যাচ্ছিল, এবং সেই যে লোকটাকে তারা বেঁধে রেখেছিল তাকে সে ওই বন্দুক যেটাকে সে জোগাড় করেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই ক্যানিবলটার প্রাণ বাঁচানোর জন্য ব্যবহার করে, এবং পরবর্তীতে ওই ক্যানিবলটাকে সভ্য মানুষের জগতের মধ্যে তাকে শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে, একমাত্র সঙ্গী। পরবর্তীতে সেখানে তিনি তার একটা ফার্ম তৈরি করেছিলেন, সেখানে অনেক জন্তু জানোয়ারের ব্যবস্থা করেছিলেন, ছিল সেখানে জন্তু জানোয়ার, তিনি জানতেন না। তিনি তার জমি চাষ করতেন, বসবাস করতেন, বাড়ি করলেন, তার ওই নতুন যে ক্যানিবল বন্ধু তার সঙ্গে কথা বলতেন, তাকে পড়াশোনা শেখাতেন, এবং শেষ লাইফে গিয়ে তিনি আবার সভ্য জগতে ফিরে আসার সুযোগ পেয়েছিলেন। ফিরে এসেছিল না, কিন্তু ফিরে আসার পরে তিনি যেন অনুভব করতে শুরু করলেন যে সত্যি কথা বলতে আজকে যে জায়গাটাতে তিনি এসে পৌঁছেছেন সেখানে তার আসার জন্য বহু যুগ থেকে, প্রথম দিন থেকে তাগিদ ছিল ঠিকই, কিন্তু আজকে আসার পরে তিনি ভাবছেন যে এই জায়গাটার চাইতে তার ওই ডিসমাল আইল্যান্ডটাই অনেক বেশি আরামপ্রদ, অনেক বেশি সুখকর, যে কারণে তিনি ওই সভ্য জগতে আর বসবাস করেননি। তিনি তার শেষ জীবনটা কোথায় ফিরে যান, ওই ডিসমাল আইল্যান্ডে আবার ফিরে যান, তার নিজের হাতে তৈরি করা সিভিলাইজেশন সভ্যতায় ফিরে যান। তো লেখক পুরো গল্পটার মধ্যে দিয়ে আমাদের কাছে অন্যরকমের একটা ধারণা ফুটিয়ে তুলতে চান, কিন্তু এইটুকু অংশের মধ্যে দিয়ে আমাদের কাছে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে মানুষের জীবনে প্রতিকূলতা আসলেও সেই প্রতিকূলতাকে কাটিয়ে তোলার মতন ক্ষমতা মানুষের নিজের মধ্যেই আছে, তার অন্য কারোর সাহায্যের দরকার পড়ে না, কোনো বিজ্ঞান কোনো টেকনোলজির সাহায্যের দরকার পড়ে না, সে যদি চায় সে নিজে ক্রিয়ে করতে পারে। তো আমাদের ভিডিওটাকে আমরা আজকে এখানেই শেষ করছি, যেহেতু আমাদের টেক্সটটাকে আমরা লাইন বাই লাইন রিডিং করলাম। তোমাদের যদি বুঝতে কারো কোনো অসুবিধা থাকে তাহলে থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু কমেন্টস প্লিজ ডু ইনফর্ম মি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু হেল্প ইউ আউট অফ ইয়োর প্রবলেমস। সো যেহেতু টেক্সট কমপ্লিট হয়ে গেছে, এই টেক্সটের মধ্যে থাকা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে আশা রাখবো তোমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিজেরা করবে, সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সেখানে হেল্প করার চেষ্টা করব। পরের ভিডিওতে আমরা লাস্ট যে টেক্সটটা বাকি থাকলো সেটা লাইন বাই লাইন রিডিং করব, মানে করব, আলোচনা করব। যতদিন না ভিডিওটা আসছে ততদিন পর্যন্ত এই টেক্সটটা এবং এর আগের টেক্সটগুলোকে ভালো মতন বাড়িতে চর্চা করতে থাকো। টিল দেন থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হোম, স্টে সেফ।